আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছেন জাহাজের ভিতরে আছি। দেখেন তো আমাদের যেটা সিট, আমরা সিটের মধ্যে বসে পড়ব। তো আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলা হয়নি এখনও। তো আমি যাচ্ছি হলো বাংলাদেশ। তো আমার সফর সঙ্গী আছেন আলহাজ হাবিজকার ওয়াইস কিরণ হুজুর। তিনি তে প্রথমবারের মতন জাহাজে চললাম। দেখেন কি একটু একটু এখন জাহাজটা ছেড়ে দিয়েছে, এখন জাহাজটা মানে উপর দিকে উঠবে। তো কীভাবে উঠবে, যার জন্য আমি ভিতর দিকে মানে আমি সাইডে বসলাম। বসার পরে মানে জালনা দিয়ে মানে কীভাবে উঠে মানে একটু একটু ভিডিও করছিলাম। তো দেখে খুব ভালো লাগলো, আর একটু একটু ভয়ও লাগতেছিল, যার কারণ হচ্ছে আমি কোনোদিন জাহাজে উঠি নাই, যার জন্য। তো এই তো এখন দেখেন জাহাজটা ছেড়ে দিয়েছে, এখন মানে উপর দিকে উঠবে। মানে উপর দিকে ওঠার পরে কী হয় জানি না, তবে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আমরা কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকলাম অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এই তো এখন উপরে উঠে গেছি, দেখেন উপরের দিকে মানে নিচের যে জায়গাটা একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু উপরের দিকে মানে জানলা দিয়ে দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর এতটা ভালো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আস্তে আস্তে করে আমরা আগরতলা এয়ারপোর্ট মানে নেমে নামলাম। নামার পরে দেখেন তো আমরা এখন আগরতলার থেকে আমরা বাংলাদেশের বর্ডার হয়ে আমরা বাংলাদেশে ঢুকে যাব। এইতে দেখেন জাহাজ অনেকগুলো দাঁড়িয়েছে আগরতলা এয়ারপোর্টে, দেখেন অনেকগুলো, খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আস্তে আস্তে করে আমরা এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন ইন্ডিয়া গেট পার করে, এটা হচ্ছে বাংলাদেশের গেট, এটা হচ্ছেন বাংলাদেশের, বাংলাদেশ আপনাকে স্বাগত, বাংলাদেশ আপনাকে স্বাগত। ফাইনালি আমরা বাংলাদেশে ঢুকে গেলাম।